এবছরের ডিসেম্বরে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে, ভোট হতে পারে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আসন বিন্যাস সংরক্ষণ সংক্রান্ত কাজ 12 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে, তারপরে বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। নিয়ম অনুযায়ী আসন পুনর্বিন্যাসের 75 দিন এবং সংরক্ষণের 90 দিন পর ভোট করা যেতে পারে, তাই এবছর পঞ্চায়েত ভোটের সম্ভাবনা নেই বললেই চলে। পঞ্চায়েত দফতরের নির্দেশিকায় বলা হয়েছে 50% বা তার বেশি অনুক্রম শ্রেণীর মানুষ বসবাস না করলে সেই বুথ বা গ্রাম পঞ্চায়েত আসনটি সংরক্ষণ করা হবে না। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে সমীক্ষকদের। উল্লেখ্য, রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 3,343টি, আসন সংখ্যা 61,396। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, পঞ্চায়েত ভোট কোন সময় হচ্ছে এবং সেই পঞ্চায়েত ভোটকে নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে, বিস্তারিত জানাও। পঙ্কজ, শোনা যাচ্ছে? পঙ্কজ, সামনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কি কি জানিয়েছে আমাদের, বিস্তারিত জানাও। দেখো, এখন অব্দি কোন বিজ্ঞপ্তি প্রকাশ পায়নি, তবে সূত্রে তবে যে পঞ্চায়েত নির্বাচন কিন্তু এগিয়ে আসতে পারে। যদিও জানা যাচ্ছে যে যেটা সুদিন চলে গেল সেটা হচ্ছে এপ্রিল মাস নাগাদ পঞ্চায়েত ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেই পঞ্চায়েত ভোট এগিয়ে আসার কথা রয়েছে। কারণ রাজ্য সরকার চাইছে যে পঞ্চায়েত ভোট এগিয়ে আসুক, কারণ এখন যে পরিস্থিতি থাকছে তাতে ভোট চালানোর ক্ষেত্রে অনুকূল রয়েছে। তার জন্য তারা চাইছে যে শীতকালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে যাতে পঞ্চায়েত ভোট হয়ে যায়। প্রত্যেকটাই বিভিন্ন দেশের কাজ কিন্তু সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তার দরকারে। তাই ভাবে পুজোর পরে যদি বিজ্ঞপ্তি প্রকাশ পায় তাহলে পঞ্চায়েত ভোট কিন্তু ডিসেম্বরের মধ্যে হতে পারে। তিন বছর প্রতি যদি ভেঙে দেওয়া হয় সেক্ষেত্রে জানা যাচ্ছে যে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত ভোট কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ পঙ্কজ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস।